নমস্কার, সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্তেই আছেন আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমি আশা করব যে আপনারা সবাই একটি প্রবাদ সম্পর্কে অবগত, সেটা হলো অতি চালাকের গলায় দড়ি। তো এরকম আরও অনেক প্রবাদ আছে আমাদের দেশে যে আপনি যদি কোনো দুই নম্বরই করেন আপনি ধরা পড়বেনই, এক সময় না এক সময় আপনাকে ধরা পড়তেই হবে। তো আজকের যেই ভিডিওটি করছি এটাও এরকম একটি ঘটনা যে দুই নম্বরই করলে আপনার ধরা খেতেই হবে। এক ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক, তার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তিনি এক সময় এক মুসলমান মহিলাকে বিয়ে করেছিলেন। তারপরে এটা হয়তো তেমন কেউ জানতো না ব্যাপারটা, ঘর সংসার করেছে দুইখানেই, শেষাবধি উনি 70 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। কিন্তু বিপত্তি হয়েছে যে হাসপাতালে তার মৃতদেহ নিয়ে আজকে 8 বছর ধরে সেই হাসপাতালে মৃতদেহ পড়ে আছে। এখন দুই পক্ষই দাবি করছে যে তিনি তার স্বামী, এবং তাদের স্বামী এবং দুই পক্ষই দাবি করছে যে লাশ তাদের প্রাপ্য, স্ত্রীরা আর কি। তো এখন এই ভদ্রলোক জান্নাতে যাবে নাকি স্বর্গে যাবে, এই দোটানায় উনি নরকেই এখন তার আবাস, নরকেই থাকছেন, একটা হসপিটালের মর্গে পড়ে রয়েছে এতগুলি বছর ধরে। তো একটা সংবাদ শিরোনাম হয়েছে এটা কয়েকদিন আগে, দুই স্ত্রীর টানাটানিতে 8 বছর ডিপ ফ্রিজে, বুঝুন এইবার ঠেলাটা। অতি চালাকের গলায় দড়ি কাহাকে বলে। প্রায় 70 বছর বয়সী খোকনকে পারডেম হাসপাতালে ভর্তি করা হয় 2014 সালের 15ই জুন। তিনি মারা যান ওই বছরের 26শে জুন। বারডেম জেনারেল হাসপাতালে খোকন নন্দী মারা যাওয়ার পর থেকেই জটিলতার শুরু। দুই ধর্মের দুই স্ত্রী স্বামীর লাশের দাবিদার। তার দুই স্ত্রী লাশ নিজ নিজ ধর্ম অনুযায়ী সৎকার কিংবা দাফন করতে চান। লাশ নিয়ে টানাটানি শুরু হলে তা রমনা থানা পুলিশ ও আদালত পর্যন্ত গড়ায়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও এর মীমাংসা না হওয়ায় স্বামী খোকন ওরফে খোকন নন্দী ওরফে খোকন চৌধুরী ওরফে খোকা চৌধুরী ওরফে রাজীব চৌধুরীর লাশ 8 বছর ধরে হিমগড়ের ফ্রিজে রয়েছে। তার মুসলমান স্ত্রী হাবিবা হলেন খোকনের দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রীর নাম মীরা নন্দী। এখন এই যে এতগুলি নাম, খোকন ওরফে খোকন নন্দী ওরফে খোকন চৌধুরী ওরফে খোকা চৌধুরী ওরফে রাজীব চৌধুরী, মানে অতি চালাকের গলায় দড়ি পরেই, এটাই স্বাভাবিক। আপনি দুই নম্বরই করবেন আর এত সহজে পার পেয়ে যাবেন, সেটা কি হয়? মানে এই যে এই রকম, এখন তো আপনার মরেও শান্তি নাই। তো যাই হোক, 8 বছর হলো স্বামীর লাশ মর্গের ফ্রিজে। 7 থেকে 8 মাস আগে একবার হাবিবা তাকে দেখতে গিয়েছিল। তিনি বলেছেন যে লাশ শুকিয়ে গেছে, বিকৃত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, যাবেই তো, আর কতদিন ভালো থাকবে? স্বামীর দুই স্ত্রীর মধ্যে যেই পান না কেন, এখন লাশের একটা গতি হওয়া জরুরি। এই কথাগুলি বললেন হাবিবা আক্তার খানম। হাবিবা আক্তার বলেন, আমার নিজেরও বয়স হয়েছে, আমি চাই আইনি ঝামেলা মিটে যাক, কিন্তু আমি চাইলে তো হবে না, অপরপক্ষ মামলার নিষ্পত্তি চায় না, তাই স্বামীর লাশ আর কতদিন ফ্রিজে থাকবে তাই এখন বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। প্রথমে তার লাশ রাখা হয় হিমগড়ে, সেখানে দীর্ঘমেয়াদে লাশ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বারডেম কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে আদালতের কাছে আবেদন করে। একই বছরের 23শে অক্টোবর সহকারী জাজ আদালত এক আদেশে বারডেম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা ও তদারকিতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে লাশটি সংরক্ষণের আদেশ দেন। এরপর 15ই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ মর্গ খোকনের লাশ গ্রহণ করে। আদালত এখন পর্যন্ত সিদ্ধান্ত দেননি খোকন কোন ধর্মের অনুসারী ছিলেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী
যে কোনো এক স্ত্রীর কাছে লাশটি হস্তান্তর করা হবে। বারডেম হাসপাতালে লাশ হিমঘরে রাখা বাবদ বিল হয়েছিল 2,26,000 টাকা। আদালতের আদেশে যে স্ত্রী স্বামীর লাশ পাবেন তাকেই এ বিল পরিশোধ করতে হবে। বুঝুন এবার, উনি জীবদ্দশায়ও এই চিটিং ফিটিং করেছেন, এখন এই এই মরার পরেও কিন্তু বিলটা রয়েই গেছে। এখন যার কাছেই এই লাশটা যাবে তাকেই এই বিল দিতে হবে। ঢাকা মেডিকেল কলেজ মর্গের সহকারী সেকান্দার বললেন, দীর্ঘদিন ডিপ ফ্রিজে থেকে খোকন নন্দীর লাশ শুকিয়ে গেছে। এর আগে বিভিন্ন সময় ফ্রিজ নষ্ট হয়েছে, তখন লাশ সংরক্ষণে জটিলতা তৈরি হয়েছে। তারা যথাসাধ্য চেষ্টা করেছেন লাশটি সংরক্ষণের। হাবিবা আক্তার বয়স 65, তিনি একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষিকা। তিনি জানালেন, খোকন 1980 সালের 2 এপ্রিল প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাকে বিয়ে করেন 1984 সালের 15 জুলাই। মৃত্যুর আগে খোকন হাবিবার সঙ্গেই থাকতেন বলে দাবি করেন তিনি। খোকন নন্দীর ভাই বাবুল নন্দী বলেন, তার ভাইয়ের প্রথম স্ত্রী মীরা নন্দী, তাদের সঙ্গে মীরা ও তার ছেলে মেয়েদের সবসময়ই যোগাযোগ আছে। খোকন তার সম্পত্তি কাউকে লিখে দিয়ে যাননি, তাই সম্পত্তির ভাগাভাগি নিয়ে জটিলতা আছে। আপাতত সম্পত্তির হিসাব রাখছেন ভাইয়ের একমাত্র ছেলে। বাবুল দাবি করেন, ভাই মারা যাওয়ার পর হাসপাতালে বিল পরিশোধ করেন বৌদি মীরা, তারপর দ্বিতীয় স্ত্রী লাশ নিতে চাইলে এই নিয়ে টানাটানি শুরু হয়। মীরার আইনজীবী কিশোর রঞ্জন মণ্ডল বলেন, সব নথিপত্রে খোকন নন্দী নামটি রয়ে গেছে, তবে খোকন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এ ধরনের একটি কাগজ আদালতে জমা দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী হাবিবা। কাগজটি জালও হতে পারে, হাইকোর্টে রিভিশন করা হয়েছে, রিভিশনের শুনানি হবে, তবে বলা যায় খুব দ্রুত বিষয়টির নিষ্পত্তি হচ্ছে না। তো বুঝুন দর্শক, এই খোকন নন্দী তলেরটাও মানে খায়, ওপরেরটাও কুড়ায়, মানে এ বা উপরেরটাও কুড়ায় তলেরটাও খায়, এরকম একটা কিছু। আমি খুব বেশি এই সব গল্প কথায় পারদর্শী না, পারঙ্গম না। তো যাই হোক, এই যে এই ঝামেলাটা যে তিনি পাকালেন, মীরা নন্দীর সাথে তার বিয়ে হয়েছে, তাকে ডিভোর্স না দিয়ে তিনি এক মহিলার পাল্লায় পড়লেন, বা যেইটাই হোক, বা প্রতারণার আশ্রয় নিয়ে প্রথম স্ত্রীর সাথে প্রতারণা করে, ছেলে মেয়েদের সাথে প্রতারণা করে তিনি আরেকটি বিয়ে করলেন। তো এই বিয়ের আপনারা কি মনে করেন যে এইটার একটা মাসুল তাকে দিতে হবে না? সেই মাসুল তিনি গুনছেন আজকে। আজকে এই যে হিমঘরে পড়ে রয়েছেন, হ্যাঁ, তিনি মানে কার আপন কার পর, এটা কিন্তু এখনও আদালতের বিচারাধীন। পড়ে রয়েছেন হিমঘরে, অথচ একটা সুষ্ঠু জীবন যদি যাপন করতেন তিনি, আজকে কিন্তু তার লাশ নিয়ে এরকম টানা হেঁচড়া হতো না, এইভাবে পড়ে থাকতে হতো না। এখন উনি কি বেহেস্তে যাবেন, নাকি স্বর্গে যাবেন, নাকি এই সাক্ষাৎ এই দুজকের মধ্যে পড়ে থাকবেন? মানে দুজক, এই যে কর্ম ফল যে আপনাকে ভুগতে হবে, এই কর্মফল কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি একদম স্পষ্টভাবে। তিনি তার কর্মের ফল পাচ্ছেন, মানে এর চাইতে বড় প্রমাণ, মানে মানে কর্ম যে একটা বীজ, যে আপনি কর্ম নিয়ে যদি প্রতারণা করেন, আপনার যদি কর্ম খারাপ হয়, এই কর্ম যে আপনাকে তাড়িত করবে, এই ঘটনার থেকে বড় প্রমাণ কি আর কোথাও আছে বলুন? তো এই যে আজকে খোকন নন্দী, যদি এই মীরা নন্দীকে বা তার সংসার ত্যাগের আগ্রহ তার থাকতই, তাহলে সেটা সে জানিয়ে সব কিছু বলে কয়ে এসে চলে আসতো, ডিভোর্স দিয়ে এসে আরেকটি বিয়ে করত। কিন্তু সেইটা তিনি করলেন না। কি করেছেন, একটা মহিলাকে, একটা সংসারকে আটকিয়ে রেখে ছল চাতুরি করে তিনি পরকিয়া বা অন্যভাবে, ওই মহিলার সাথে তার পরিচয় কিন্তু 1980 সালে, বিয়ে করেছে 1984 সালে। তো নিশ্চিতভাবেই সেই তার প্রথম স্ত্রী মীরা নন্দীকে এই ব্যাপারগুলি তিনি জানাননি, এবং এই প্রথম স্ত্রীর সাথে কিন্তু প্রতারণা শুরু করে তারপরে হয়তো কোনো কারণে তিনি ফেঁসে গিয়েছিলেন, যেটা আমাদের
বিশেষ মানে কালচারে আমাদের দেশে যেটা প্রতিনিয়তই হচ্ছে, তো এই ফেসে যাওয়ার পরেই কিন্তু হয়তো তিনি বিয়েটা করতে বাধ্য হয়েছেন, তার কোনো গত্যন্তর ছিল না। কিন্তু বিয়েটা করেও যে তিনি মানে সেটা স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন সেটাও আমার মনে হয় না, কারণ যদি সেটা মেনে নিতেন তাহলে কিন্তু তিনি সেই সেইখানে থেকে যেতেন সেই সংসারে। কিন্তু তিনি দুইটা সংসারই মেনটেন করেছেন, তো দুইটা সংসার মেনটেন করার অর্থ কী ছিল? তার মানে তিনি চাপে পড়ে এই বিয়েটি করেছিলেন, কিন্তু এবং সেই মহিলাকে এই হাবিবাকে ছাড়ার মতো সাহস বা অবস্থা তার হয়তো ছিল না, এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি আজকে এই যে এখন যেই অবস্থাটা আছে পুরাটাই সেটার জন্য দায়ী। সো আই এম জাস্ট ব্যাফল্ড যে এইভাবে মানুষ কীভাবে মানে দ্বৈত মানে ডাবল লাইফ লিড করে, এটা এটা তার প্রাপ্য ছিল। তিনি যেই কাজটি করেছেন এটা কোনো সংস্কৃতিতে কোনো ধর্মে এটা জায়েজ হইতে পারে না। আপনি এই বিয়েটাও তো বৈধ না, কারণ এক বউ থাকা অবস্থায় আপনি আরেকটা বিয়ে করেন কী করে? এটা তো হয় না, তাই না? হ্যাঁ, মুসলমানদের ক্ষেত্রে হয়, কিন্তু এই যে হিন্দুদের ক্ষেত্রে যেই জিনিসটা, ওই বউকে ডিভোর্স না করা পর্যন্ত সে তো কাউকে বিয়ে করতে পারে না। কিন্তু সেটা সে করেছে, বউয়ের সাথে প্রতারণা করেছে, সন্তানদের সাথে প্রতারণা করছে, পরিবারের সাথে প্রতারণা করেছে, এবং তার মানে মাসুল তাকে দিতে হচ্ছে। তার এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে, হ্যাঁ, যেহেতু ওই লাশ এখন ফ্রিজে আছে 8 বছর ধরে, তার হয়তো মাংস খুব ওই যে চুপসিয়ে গেছে, তাই না? তা হাড়টাই আছে, তো এই হাড়ও কিন্তু আজকে মানে তার শুধু যে ওই যে আত্মা আত্মা যেটা টের পাইতেছে সেটা না, তার হাড়টাও টের পাইতেছে যে এই জালিয়াতির এই যেই ফল, এই ফলটা তিনি ভোগ করতেছেন, তার ওই ওইখানেও হারও তার এই জালিয়াতির ফল ভোগ করতেছে। সো দর্শক, আপনারা সকলেই ভালো থাকুন, নমস্কার, এই পর্যন্তই, বাই বাই।